পড়ে রবে ধরা রয়ু পরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তানজিম রেজা, সঙ্গীত পরিচালক। এখন আছি ইসলামের লাইফে, ইসলামের লাইফের স্টুডিওতে। নতুন একটি গানের কাজ শেষ করলাম, মরমী গান, একদিন মাটির ভিতর হবে ঘর। গানটি সবাই শুনেছেন, তো এটাকে আমরা আবার নতুনভাবে করছি, ইসলামিক ভার্সন, একাবেলায়, যেটা আমরা নর্মালি সবসময় নাসিদগুলোতে আমরা অ্যারেঞ্জ করে থাকি, যেই টাইপের কম্পোজিশন, ঠিক সেই টাইপের কম্পোজিশনে গানটি আমরা করতে যাচ্ছি। আর গানটিতে ভয়েস দিয়েছেন গামছা পলাশ ভাই, যিনি এই গানটিতে প্রথমবার হিট হয়েছিলেন, অর্থাৎ যার গলায় এই গানটি প্রথম হিট হয়েছিল, এবং যিনি এই গানের দ্বারা গামছা পলাশ হয়েছেন, তো সেই গামছা পলাশ ভাই গানটি আবার গিয়েছেন। ওনার কণ্ঠে আমরা গানটিকে ইসলামিক ভার্সনে দিতে যাচ্ছি। গানটির দারুণ একটি ভিডিও ইনশাল্লাহ হবে, এবং আমাদের গানের মাধ্যমে যেটা উদ্দেশ্য, যে মানুষের যে মৃত্যু, এই যে মৃত্যুর যে বাস্তবতা, এটাকে রিয়ালাইজ করানো, তো ইনশাল্লাহ আমরা এই গানটির মাধ্যমে সেটি করতে সফল হব। এই গানটির গীতিকা সুরকার শ্রদ্ধেয় মনির সরকার স্যার, ওনাকে আমি স্যার বলি, কারণ ওনাকে আমি অনেক ভালোবাসি, ওনাকে আমি কখনো দেখিনি, বাট ওনার এই একদিন মাটির ভিতর হবে ঘর গানটি আমাকে এতটা, মানে আমাকে এতটা আবেগী করে তুলেছে, মানে গানটা যখনই শুনি তখনই আমি দুনিয়া থেকে হারিয়ে আমি পরকালে চলে যাই। তো ধন্যবাদ মনির সরকার স্যারকে এরকম দারুণ একটা গান তৈরি করার জন্য। আমরা ইনশাল্লাহ এরকম আরও ভালো ভালো গান ইসলামের লাইফ থেকে অ্যারেঞ্জ করব। আমাদের সাথেই থাকুন, ইসলামের লাইফের চ্যানেলটিকে, ইসলামের লাইফের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি গামছা পলাশ, আজকে ভীষণ রকমের একটি ভালো গান করলাম, একদিন মাটির ভেতরে হবে ঘরের মন আমার, গানটির কথা এবং সুর মনির সরকার। আপনারা সবাই জানেন, সবাই জ্ঞাত আছেন যে গানটি 2010 সালে আমার কণ্ঠে ভীষণ রকম জনপ্রিয়তা পেয়েছিল। আজকে গানটির নতুন একটি ইসলামিক ভার্সন গাইলাম। গানটি আসছে ইসলাম অ্যান্ড লাইফের ইউটিউব চ্যানেল থেকে, এবং গানটির সুন্দর একটি কম্পোজিশন করেছে আমাদের তানজিম রেজা ভাই। তার সুন্দর আয়োজনে গানটিকে আমি একদম অন্তর থেকে তৃপ্তি পেয়েছি। আপনারা সবাই ইসলাম অ্যান্ড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং খুব শীঘ্রই আসছে এই গানটি সুন্দর একটি ইসলামিক ভার্সনে, আপনারা শুনে আপনাদের মন প্রাণ ভরে যাবে ইনশাআল্লাহ, আমি আশা করতে পারি এটা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, উবাইদুল্লাহ কিন্তু যে গোপ্রো কিনছে, কিন্তু কোনো গোপ্রোর জন্য কোনো ইয়াদা নেই, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন। ইয়ে অফ করছেন, রিদম অফ করছেন,
একদিন মাটির ভিতরে হবে ঘরে কেন একদিন মাটির ভিতরে হবে ঘরে রে মোনা আমার আরেকবার আমার খান ঘায়ায়ত অরুণ জঙ্গলার মাঝে আমার খান ঘায়ায়ত আয়ো নাই বন্ধ বহ নাই মোর খেলাইব খবর আয়ো নাই বন্ধ বহ নাই মোর খেলাইব খবর সুপার সুপার তোয়র লাইগা রে এই আমার বন্ধু ধরো আমি করি নাই ও করছে সুপার সুপার ভাই সুপার ইউর রিয়েলি রিয়েলি সবারই তো কিছু ভালো গুণ খারাপ গুণ থাকে তো আমরা ভালো গুণ গুলো নিয়ে কথা বলবো ভালো গুলো নিবো আর খারাপ গুলো পরিত্যাগ করবো গানটা মানুষ তাহারি ভাই খুব ভালো সে কিন্তু ভালো মনের মানুষ ইন্টেলিজেন্ট পারসন